হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাই ফ্লক ফিশ ফার্মিং এর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে চলে এলাম নতুন সেটআপ নিয়ে। তার জন্য নতুন সেটআপ সেটআপটা কীভাবে তৈরি করবেন নিয়ে কিছু আলোচনা করব। এই যে আমার এটা আউটলেটটা কি করে বসাবে পুরো আপনার কার্পুলেটে আমরা বিছিয়ে নিই।
ফ্রেন্ডরা ফিটিং করে নেবেন। এবারে আমার আউটলেটের পাইপটা সেটিং হবে, সেটা কিভাবে সেটিং করবেন, কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি। সেটিং করুন এবার ব্লেড দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দিবেন, ক্রস চিহ্ন দিয়ে প্লাস দিয়ে প্লাস চিহ্ন দিয়ে কাটবেন। ঠিক আছে, এভাবে কেটে নেবেন প্লাস, এভাবে আউটলেটের মধ্যে ইঞ্চি মতো কেটেছি পাইপটাকে, উপরে একটা টুপি লাগিয়ে দেবেন জলটা যেন না যায়। আপনি বন্ধুরা দেখলেন কিভাবে আপনি আউটলেটটা করবেন, খুব সুন্দর সহজ পদ্ধতি। বন্ধুরা আমার বাইকটা ছাড়া করে